ঐতিহ্যবাহী কালী মন্দিরে যাওয়ার রাস্তার কাজ হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির এক বছরের মধ্যে পিচের চাদর উঠে পাথর বেরিয়ে আসছে রাস্তার কঙ্গাল চেহারা বেরিয়ে আসছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করে সরকারি টাকা নয় করার অভিযোগ তুলছেন বাসিন্দারা মাত্র দেড় কিলোমিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল ছিয়াশি লক্ষ টাকা আর সেই রাস্তার কাজ শেষ হওয়ার এক বছরের মধ্যে ভাঙতে অন্যায় যেটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে একটা রাস্তা যেখানে আমাদের বহু পুরনো এখানে কালীমাতা মন্দির রয়েছে যেখানে দেশ বিদেশ থেকে এবং আমাদের মানে রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকেও এরা আসে মানে যারা পুজো দিতে আসে প্রতিনিয়ত এখানে পুজো হয় এই রাস্তার উপর দিয়ে প্রচুর ভক্তের এ সমাগম হয় যাতায়াত হয় আমার মনে হয়েছিল যে এই রাস্তাটা যা বরাদ্দ করা হয়েছিল ছিয়াশি লক্ষ টাকা সেই ছিয়াশি লক্ষ টাকার কাজ হয়নি প্রচুর নিম্নমানের কাজ হয়েছে এবং রাস্তার যে পাথর সেই পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেরিয়ে গেছে মাটি পর্যন্ত বেরিয়ে গেছে এবং যারা এই নিম্নমানের কাজ করেছে এই ঐতিহ্যবাহী এক রাস্তার উপরে তারা আমরা চাইছি আজকে আমরা প্রতিবাদ করে তারা যারা এই নিম্নমানের কাজের সাথে যুক্ত আছে তাদের আমরা শাস্তির দাবি জানাচ্ছি মালদার রোত দুই ব্লকের আড়াইডাঙ্গা পঞ্চায়েতের গোবর্জনা কালী মন্দির যাওয়ার রাস্তা গোবর্জনা বাস স্ট্যান্ড থেকে পুকুরিয়া মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দূরত্ব প্রাচীন ঐতিহ্যবাহী গোবর্জনা কালী মন্দির যাওয়ার রাস্তা এটি রাস্তা বেয়াল হয়ে পড়ায় গত দেড় বছর আগে রাস্তার তৈরির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে টাকা বরাদ্দ করা হয় এ দেড় কিলোমিটার দূরত্বের রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছিল ছিয়াশি লক্ষ টাকা বছর কাটতে না কাটতে রাস্তা থেকে পিচের চাদর উধাও রাস্তার পাথর বেরিয়ে কঙ্কাল সার অবস্থা সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে কালী মন্দিরে আসা ভক্তদের প্রতিদিন বহু মানুষ এই রাস্তায় চলাফেল করেন প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের বেহাল করছে দেখুক এটা হচ্ছে বিখ্যাত কালী মন্দির রাস্তা এখানে প্রচুর লোকের আনাগোনা হয় কিন্তু মানুষ চলতে পারছে না স্বাভাবিকভাবে যেতে গেলে গাড়ি উল্টে যাচ্ছে মোটরসাইকেল উল্টে যাচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে আমরা চাই যাতে তাদের তদন্ত করা হোক বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের কাজ করা হয়েছে সরকারের তরফ থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছে তা রাস্তা সংস্কারের জন্য সে টাকা আত্মসাত করেছে সংশ্লিষ্ট পঞ্চায়েতের পাশাপাশি ঠিকা সংস্থা এমনই অভিযোগ স্থানীয়দের কেন্দ্রীয় প্রতিনিধি দলের তদন্তের দাবি জানাচ্ছেন বাসিন্দারা না এই ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আছে না আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি আপনাদের মাধ্যমেই মানে মিডিয়ার মাধ্যমেই আমি এখন জানতে পারলাম ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি তদন্ত করে দিদির আমলে রাস্তা হয়েছে উন্নয়নের কাজ হয়েছে তবে আপনাদের যেটা অভিযোগ সেটা আমি তদন্ত করে দেখব রাস্তার কাজ নিম্নমানের হলেও বিষয়টি নেই স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে রতুয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী দাস বলেন বিষয়টি আমার জানা নেই এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি তবে গোবর্জনা কালী মন্দির পর্যন্ত রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ আমি সংবাদ মাধ্যমে শুনলাম বিষয়টি তদন্ত করে দেখা হবে মালদাও থেকে হরশিত সিংহ নিউজ এইটিন লোকাল